আসসালামু আলাইকুম, এক্সেল এফেক্স। আমি মাসুম পারভেজ, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো হাইপারলিংক। তো এই অধ্যায় শেষে আমরা যেটা জানতে পারবো হাইপারলিংক কি, এই হাইপারলিংকের সংজ্ঞা আমরা জানতে পারবো। এর পরের অংশে আমরা জানতে পারবো হাইপারলিংক ফিচার এই সম্পর্কে, অর্থাৎ কীভাবে একটা নতুন ডকুমেন্টের সাথে হাইপারলিংক ক্রিয়েট করা যায়, অথবা কীভাবে এক্সিস্টিং ফাইল বা ওয়েব পেজের সাথে হাইপারলিংক ক্রিয়েট করা যায়, অথবা কীভাবে যেই শিটটাতে আমরা হাইপারলিংক ক্রিয়েট করতে চাচ্ছি এই শিটের সাথে অন্যান্য শিটের হাইপারলিংক ক্রিয়েট করা যায়, অথবা কীভাবে ইমেল অ্যাড্রেসের সাথে হাইপারলিংক ক্রিয়েট করা যায়, এই বিষয়টা আমরা জানতে পারবো দ্বিতীয় অংশে। এর পরবর্তী অংশে আমরা জানতে পারবো হাইপারলিংক ফাংশন এই সম্পর্কে, অর্থাৎ কীভাবে একটা হাইপারলিংক ফাংশন ক্রিয়েট করা যায়, এর আর্গুমেন্টগুলো কী কী আছে, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। আর সর্বশেষ অংশে আমরা শিখব মডিফিকেশান অফ হাইপারলিংক, অর্থাৎ একটা হাইপারলিংককে কীভাবে এডিট করা যায়, মডিফাই করা যায় বা রিমুভ করা যায়, এই বিষয়টা আমরা শিখব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনা যাওয়া যাক। প্রথমে আমরা হাইপারলিংকের সংজ্ঞা সম্পর্কে শিখব, অর্থাৎ হাইপারলিংক কী এই বিষয়টা আমরা জানব। মূলত হাইপারলিংক হচ্ছে এমন একটা লিঙ্ক যা কিনা একটা ডকুমেন্টের সাথে অন্য একটা ডকুমেন্ট বা কোনো ফাইল বা কোনো পেজের সাথে সম্পর্ক স্থাপন করে। যখন এই ডকুমেন্টটাতে ক্লিক করা হয় তখন এই ফাইলটা ওপেন হবে। যেমন ধরুন এখানে আমাদের রয়েছে ফাইল ওয়ান, যদি ফাইল ওয়ানে ক্লিক করা হয় তাহলে ফাইল টু ওপেন হলো। এবারে যদি ফাইল টুতে ক্লিক করা হয় তাহলে দেখা গেল আবার পুনরায় ফাইল একে ব্যাকে চলে আসলাম, অথবা ফাইল থ্রি যদি ওপেন হয় তাহলে এই যে মধ্যবর্তী যে লিঙ্কগুলো এই লিঙ্কগুলোই হচ্ছে হাইপারলিঙ্ক, অর্থাৎ ফাইল ওয়ানের সাথে ফাইল টু এর এবং ফাইল টু এর সাথে ফাইল ওয়ানের বা অন্য ফাইলের যে সম্পর্ক এটাই হচ্ছে হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক নিয়ে কাজ শুরু করার পূর্বে আমরা একটু দেখতে চাই যে কীভাবে হাইপারলিঙ্ক ওপেন করা যায়। হাইপারলিঙ্ক ওপেন করার জন্য এখানে ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে এখানে দেখুন এখানে একটা অপশন রয়েছে হাইপারলিঙ্ক, একটা রিবন। যদি আমরা এই হাইপারলিঙ্ক এই রিবনে ক্লিক করি তাহলে এখানে হাইপারলিঙ্কের মূল ডায়লগ বক্সটা ওপেন হবে। আমরা এটাকে ক্লোজ করে দেই বা ক্যান্সেল করে দেই। এবারে আমরা যেই সেলটাতে হাইপারলিঙ্ক স্থাপন করতে চাই যদি সেই সেলটাতে রাইট ক্লিক করি এবং শেষে যে অপশনটা রয়েছে হাইপারলিঙ্ক যদি এটাতে ক্লিক করি তাহলেও হাইপারলিঙ্কের ডায়লগ বক্সটা ওপেন হবে। এটাকে আমরা ক্যান্সেল করে দিলাম। আর কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যদি আমরা হাইপারলিঙ্ক ওপেন করতে চাই তাহলে হাইপারলিঙ্ক ওপেন করার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল কে। কন্ট্রোল কে প্রেস করলেও হাইপারলিঙ্কের মূল ডায়লগ বক্সটা ওপেন হবে। এবারে এই ডায়লগ বক্স থেকেই আমরা হাইপারলিঙ্ক ক্রিয়েট করতে চাই। তো প্রথমে রয়েছে আমাদের এক্সিস্টিং ফাইল আর ওয়েব পেজ, তারপর রয়েছে প্লেস ইন দিস ডকুমেন্ট, তারপর ক্রিয়েট নিউ ডকুমেন্ট, আর সর্বশেষে রয়েছে ইমেল অ্যাড্রেস। তো আমরা প্রথমে শুরু করতে চাই ক্রিয়েট নিউ ডকুমেন্ট এটা দিয়ে, অর্থাৎ একটা নতুন ডকুমেন্ট যখন আমরা ক্রিয়েট করব তখন এই ডকুমেন্টের সাথে কীভাবে আমরা এখানে যে ফাইলটা ওপেন করা আছে এই ফাইলটার একটা লিঙ্ক স্থাপন করতে পারি। তো দেখুন এখানে প্রথমে সিলেক্টেড রয়েছে আমাদের এই সেলটা, যেই সেলটাতে আমরা হাইপারলিঙ্ক স্থাপন করতে চাই। নতুন ডকুমেন্টের সাথে হাইপারলিঙ্ক স্থাপন করার জন্য আমাদের এখানে একটা অপশন রয়েছে নেম অব দ্য ডকুমেন্ট। আমরা যেই ডকুমেন্টটা ক্রিয়েট করতে চাই সেই ডকুমেন্টটার নাম এখানে লিখতে হবে। ধরুন আমরা এখানে লিখলাম স্যাম্পল ফাইল ওয়ান। স্যাম্পল ফাইল ওয়ান লেখার সাথে সাথে এখানে টেক্সট টু ডিসপ্লে এখানেও স্যাম্পল ফাইল ওয়ান কথাটা লেখা আসছে। এখানে টেক্সট টু ডিসপ্লে হলো যেই নামটা ডিসপ্লে করবে, অর্থাৎ আমরা যেই সেলটাতে হাইপারলিঙ্ক স্থাপন করতে চাই এই সেলটাতে ক্যাপশন হিসেবে যেই নামটা শো করবে সেই নামটাই হচ্ছে এখানে টেক্সট টু ডিসপ্লে। যদি আমরা এখানে স্যাম্পল ফাইল ওয়ানের পরিবর্তে যদি আমরা এখানে এসপি ওয়ান দেই তাহলে এখানে এসপি ওয়ানই শো করবে, কিন্তু আমাদের যে নতুন ডকুমেন্টটা ক্রিয়েট হবে সেই ডকুমেন্টটার নাম হবে স্যাম্পল ফাইল ওয়ান। আবার এখানে রয়েছে ফুল পাথ, অর্থাৎ আমরা যেখানে এই নতুন ডকুমেন্টটা ক্রিয়েট করতে চাই এটা কোথায় সেভ হবে সেই পাথটা রয়েছে এখানে। আমরা ইচ্ছে করলে এখানে চেঞ্জে গিয়ে পাথটাকে চেঞ্জ করে দিতে পারি। এখানে আমাদের ই ড্রাইভে হাইপারলিঙ্ক নামে একটা ফোল্ডার রয়েছে, যেই ফোল্ডারের পাথটা এখানে সিলেক্ট করে দেওয়া আছে। আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম, যাক আমরা চেঞ্জ করলাম না, এটাকেই রাখলাম। এরপরে এই নিচের অংশে রয়েছে দুটো অপশন, একটা হচ্ছে এডিট দ্য নিউ ডকুমেন্ট লেটার, এডিট দ্য নিউ ডকুমেন্ট নাও। যদি এখানে এডিট দ্য নিউ ডকুমেন্ট নাও এটা সিলেক্ট করা থাকে এর অর্থ হচ্ছে যখনই নতুন ডকুমেন্টটা ক্রিয়েট হবে তখনই এই ডকুমেন্টটা ওপেন হয়ে যাবে, ওকে করলেই এটা ওপেন হয়ে যাবে। আর যদি এডিট দ্য নিউ ডকুমেন্ট লেটার এইটা ক্লিক করি তারপর যদি ওকে করি
তাহলে এখানে শুধুমাত্র হাইপারলিঙ্কটা ক্রিয়েট হবে, কিন্তু নতুন ডকুমেন্টটা এখনই ওপেন হবে না, ইচ্ছা করলে পরবর্তীতে ওপেন করা যাবে। তো প্রথমে আমরা দেখি এডিট দ্য নিউ ডকুমেন্ট নাও, এটা সিলেক্ট করার পরে যদি ওকে করি তাহলে কি হয়। আমরা ওকে করলাম, তাহলে দেখুন এখানে নতুন ডকুমেন্টটা এখানে ওপেন হয়ে গিয়েছে। এখানে রয়েছে দেখুন স্যাম্পল ফাইল ওয়ান, আমরা এই ফাইলটাকেই ক্রিয়েট করেছিলাম স্যাম্পল ফাইল ওয়ান এই নামে। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। দেখুন এখানে এসপি ওয়ান অর্থাৎ টেক্সট টু ডিসপ্লে হিসাবে যেটাকে আমরা সিলেক্ট করেছিলাম, অর্থাৎ যে নামটা আমরা লিখে দিয়েছিলাম, সেই নামটাই এখানে শো করছে এসপি ওয়ান। এখন একটা বিষয় লক্ষ্য করুন, যখন আমি এখানে মাউস পয়েন্টারটা নিচ্ছি তখন এখানে ফুল পাথটা শো করছে। এখন আমি যদি চাই যে এখানে ফুল পাথ শো করবে না, এখানে আমি যে মেসেজটা চাই সেই মেসেজটাই যেন এখানে শো করে, তাহলে যে কাজটা করতে হবে সেটা এভাবে। দেখুন আমরা ফিচার টুতে যাই, আমরা এখানেই হাইপারলিঙ্ক ক্রিয়েট করতে চাই। আমরা এখানে হাইপারলিঙ্কে গেলাম, হাইপারলিঙ্কে যাওয়ার পরে এবারে যদি আমরা এখানে স্যাম্পল ফাইল টু নামে আরেকটা ফাইল ক্রিয়েট করি, এবারে যদি আমরা এখানে টেক্সট টু ডিসপ্লের জায়গায় এসপি টু এটা লিখে দেই, লিখে দেওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে স্ক্রিন টিপ। যদি এই স্ক্রিন টিপে যাই তাহলে এখানে আমার কাস্টম মেসেজ লেখার একটা অপশন প্রদর্শন করবে। এখানে আমি কাস্টম মেসেজ বা আমার নিজের মতো করে আমি মেসেজ লিখে দিতে পারি। ধরুন এখানে আমরা লিখলাম দিস ইজ মাই নিউ ডকুমেন্ট হাইপারলিঙ্ক। এবার যদি এটাকে আমরা ওকে করি, ওকে করার পরে এখানে আরেকটা অপশন রয়েছে এডিট দ্য নিউ ডকুমেন্ট লেটার। যদি আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে তারপর যদি ওকে করি, তাহলে দেখুন এখানে হাইপারলিঙ্কটা ক্রিয়েট হলো ঠিকই, কিন্তু কোনো নতুন ডকুমেন্ট এখানে ওপেন হয়নি। যদি আমরা এই এসপি টুতে ক্লিক করি তাহলে দেখুন এখানে একটা মেসেজ শো করছে, মাইক্রোসফট অফিস হ্যাজ আইডেন্টিফাইড এ পোটেনশিয়াল সিকিউরিটি কর্নার। এই মেসেজটা সবার ক্ষেত্রে শো নাও করতে পারে, কারণ আমার ক্ষেত্রে শো করার কারণ হচ্ছে এটা যে আমি যখন মাইক্রোসফট অফিস সেট আপ দিয়েছিলাম এখানে কোনো না কোনো ত্রুটি থেকে গিয়েছিল বিধায় এই মেসেজটা শো করছে, কিন্তু অন্যদের ক্ষেত্রে এই মেসেজটা শো নাও করতে পারে। যাই হোক, আমরা এখানে ইএসে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে আমরা যে স্যাম্পল ফাইল টুটা ক্রিয়েট করেছিলাম, এখানে নাম দেখুন স্যাম্পল ফাইল টু, এই স্যাম্পল ফাইলটা ওপেন হয়ে গিয়েছে। যাই হোক, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখুন প্রথম ফাইলের ক্ষেত্রে আমাদের ফুল পাথ শো করেছিল, কিন্তু দ্বিতীয় ফাইলের ক্ষেত্রে আমরা একটা কাস্টম মেসেজ লিখে দিয়েছিলাম দিস ইজ মাই নিউ ডকুমেন্ট হাইপারলিঙ্ক। দেখুন এটার ক্ষেত্রে কাস্টম মেসেজটা অর্থাৎ স্ক্রিন টিপ হিসেবে যেটা লিখে দিয়েছিলাম দিস ইজ মাই নিউ ডকুমেন্ট হাইপারলিঙ্ক, এটাই ওপেন হচ্ছে বা এটাই শো করছে। তো এই হলো হাইপারলিঙ্ক ফর ক্রিয়েট নিউ ডকুমেন্ট। এরপর আমরা দেখব হাইপারলিঙ্ক ফর এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ। হাইপারলিঙ্ক উইথ এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, এটা বোঝার জন্য আমরা এই সেলটাকে সিলেক্ট করি, তারপরে হাইপারলিঙ্কে যাই। হাইপারলিঙ্কে যাওয়ার পরে এখানে প্রথম যে অপশনটা রয়েছে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ, এটাকে ক্লিক করলে এখানে কতগুলো ফাইল পাথ বা কতগুলো ফাইল শো করে যে ফাইলগুলো আমরা ক্রিয়েট করে রেখেছি। এবারে এই এক্সিস্টিং ফাইলগুলোর সাথে যদি আমরা কোনো হাইপারলিঙ্ক করতে চাই, তাহলে এরকম কোনো একটা ফাইল সিলেক্ট করলে সেই ফাইলটা এখানে চলে আসবে, ফাইলের অ্যাড্রেসটা এখানে চলে আসবে। আর ফাইলটাকে আমরা যেই নাম হিসাবে শো করাতে চাই, টেক্সট টু ডিসপ্লে হিসেবে বা ক্যাপশন হিসাবে যেভাবে শো করাতে চাই, যেমন এখানে এসপি ওয়ান এসপি টু নামে শো করেছিলাম, যদি এভাবে কোনো কিছু দ্বারা শো করাতে চাই তাহলে এখানে সেই ক্যাপশনটা লিখে দিতে হবে। আর যদি চাই যে এখানে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারের মধ্যকার ফাইলগুলো আমরা নিব না, অন্য কোনো ফোল্ডার থেকে নিব, তাহলে এখানে ড্রপ ডাউন মেনু থেকে অর্থাৎ এই লুক ইন এর মধ্যে যে ড্রপ ডাউন মেনুটা আছে, এই ড্রপ ডাউন মেনু থেকে আমরা যে কোনো ড্রাইভ বা যে কোনো ফোল্ডার সিলেক্ট করতে পারি। এছাড়া এটা ক্লিকের মাধ্যমে একটা স্টেপ আপে গিয়ে বা ব্যাকে গিয়ে ফোল্ডার সিলেক্ট করতে পারি, অথবা এটা ক্লিকের মাধ্যমে আমরা কোনো ওয়েব পেজকে সিলেক্ট করতে পারি। যেমন ধরুন এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন অটোমেটিক একটা ওয়েব পেজ ওপেন হয়েছে। যদি আমরা এখানে অন্য কোনো ওয়েব পেজ সার্চ দিয়ে বের করতে চাই, বা ধরুন এখানে আমরা অন্য কোনো একটা আইকনে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যে ওয়েব পেজটা চলে আসছে এই ওয়েব পেজটাকে যদি আমরা কপি করি, আমরা এটাকে কপি করলাম, কপি করার পরে তারপর এটাকে ক্লোজ করে দেই। ক্লোজ করে দেওয়ার পরে দেখুন এখানে যদি আমরা এটাকে পেস্ট করি, পেস্ট করলাম এটাকে আমরা কন্ট্রোল ভি, পেস্ট করার পরে যদি আমরা ওকে করি তাহলে এই ওয়েবসাইটের সাথেই এই হাইপারলিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে টেক্সট টু ডিসপ্লে হিসেবে যে কোনো একটা নাম সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ একটা ক্যাপশন সিলেক্ট করে দিতে পারি। তাহলে আমরা এক্সিস্টিং ফাইল বা ওয়েব পেজ থেকে হাইপারলিঙ্কটা ক্রিয়েট করতে পারি। আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। তারপর এখানে দেখুন এখানে রয়েছে একটা ফোল্ডার, যে ফোল্ডারটাকে আমরা ব্রাউজ করতে পারবো। আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে পরে এখানে কতগুলো ফাইল শো করছে, ইচ্ছা করলে আমরা এখান থেকে অন্য কোনো ফোল্ডারে গিয়ে অন্য কোনো ফাইল এটার সাথে অ্যাড করে দিতে পারি। আমরা এটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে আমরা একটা ওয়েবসাইট লিখি, ধরুন লিখলাম http://www.google.com। দেখুন আমার এই ওয়েব পেজটা চলে আসছে। চলে আসার পরে এবার যদি আমরা এখানে ক্যাপশন হিসেবে জাস্ট শুধুমাত্র গুগল এই কথাটুকু লিখে দিই, লিখলাম গুগল, গুগল লেখার পরে তারপর যদি আমরা ওকে করি তাহলে দেখুন এখানে গুগল নামে যেখানে হাইপারলিঙ্কটা চলে আসছে, যদি এটাতে ক্লিক করি তাহলে এখানে গুগল পেজটা ওপেন হবে, আমরা
ক্লিক করলাম, দেখুন এখানে গুগলের পেজটা ওপেন হচ্ছে, আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এবার আসুন ফিচার টুটা একটু দেখি। এখানে আমরা হাইপার লিঙ্কে যাই, হাইপার লিঙ্কে যাওয়ার পরে এখান থেকে আমরা কোনো একটা শিট সিলেক্ট করলাম, ধরুন এখানে এক্সেল ম্যাজিক ট্রিক এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে তারপরে এখানে একটা অপশন রয়েছে বুকমার্ক, বুকমার্ক হচ্ছে ওইটা যে এক্সেলের কতগুলো সেলকে যদি কোনো একটা নাম দ্বারা প্রকাশ করা হয় এই নামটাই হচ্ছে বুকমার্ক বা ডিফাইন্ড নেম। এটা নেম ম্যানেজার থেকে ক্রিয়েট করা যায়। নেম ম্যানেজার সম্পর্কে আমি আমার টিউটোরিয়াল এক্সেল ম্যাজিক ট্রিক 51 বাংলা নেম ম্যানেজার এটাতে বিস্তারিত আলোচনা করেছি, আপনারা ওটি দেখে আসলে নেম ম্যানেজার সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। আমরা যদি এখানে বুকমার্কে যাই, বুকমার্কে যাওয়ার পরে এখানে দেখুন কতগুলো ডিফাইন্ড নেম রয়েছে, এখানে ফ্লাওয়ার ফ্রুট এগুলো আমি ক্রিয়েট করে রেখেছিলাম। যদি এখানে ফ্লাওয়ার সিলেক্ট করি তারপর যদি ওকে করি তাহলে যেই অ্যারিটার নাম ফ্লাওয়ার ছিল ওই অ্যারিটা এখানে প্রকাশ পাবে। এছাড়া আমরা এখানে ব্রাউজ পেজে গিয়ে অন্যান্য পেজ সিলেক্ট করতে পারি বা রিসেন্ট ফাইলে গিয়ে অন্যান্য কোনো ফাইল সিলেক্ট করতে পারি। আমরা এখানে কারেন্ট ফোল্ডারেই থাকলাম এবং এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটি আমরা সিলেক্ট করলাম এবং বুকমার্ক সিলেক্ট করে দিলাম। তারপর এখানে টেক্সট টু ডিসপ্লে, এখানে যদি আমরা ফ্লাওয়ার লিখি, লিখলাম ফ্লাওয়ার, ফ্লাওয়ার লেখার পরে তারপর যদি ওকে করি তাহলে দেখুন এখানে ফ্লাওয়ার নামে এটা তৈরি হয়ে গিয়েছে এই হাইপার লিঙ্কটা। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখুন এখানে ফ্লাওয়ার নামে এই সেলগুলো সিলেক্ট করা ছিল বা এই সেলগুলো ছিল যার নামগুলো আমি ফ্লাওয়ার দিয়ে সেভ করে রেখেছিলাম বা ডিফাইন করে রেখেছিলাম। এখানে এগুলো হচ্ছে বুকমার্ক, অর্থাৎ যেগুলো আমরা মার্ক করেছি কোনো একটা নাম দিয়ে এইগুলো হচ্ছে বুকমার্ক। এবারে আমরা দেখব প্লেস ইন দিস ডকুমেন্ট। প্লেস ইন দিস ডকুমেন্ট হচ্ছে এইখানে যে ডকুমেন্টটা ওপেন আছে বা যে এক্সিস্টিং ফাইলটা ওপেন রয়েছে এই ফাইলের বিভিন্ন শিটের সাথে বিভিন্ন শিটের হাইপার লিঙ্ক, এটাই হচ্ছে প্লেস ইন দিস ডকুমেন্ট। এটার জন্য আমরা এখানে হাইপার লিঙ্কে যাই, হাইপার লিঙ্কে যাওয়ার পরে এখানে একটা অপশন রয়েছে প্লেস ইন দিস ডকুমেন্ট, এটাতে ক্লিক করলে পরে এখানে যেই ডকুমেন্টটা ওপেন রয়েছে সেই ডকুমেন্টের প্রপার্টিসগুলো এখানে শো করছে। দেখুন এই ডকুমেন্টে যে শিটগুলো রয়েছে, এখানে শিটের নামগুলো রয়েছে, এই শিটের নামগুলো দেখুন আমরা যদি অন্য কোনো একটা শিট সিলেক্ট করি এটা বাদে, ধরুন আমরা এই শিটটা সিলেক্ট করলাম, এই শিটটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে টাইপ দ্য সেল রেফারেন্স, এখানে আমরা সেল রেফারেন্স হিসেবে A1 একটা সেলও সিলেক্ট করতে পারি বা আমরা যদি মাল্টিপল সেল সিলেক্ট করতে চাই তাহলে এখানে আমরা লিখে দিলাম H5 আপ টু I16। এটি লিখে দেওয়ার পরে যদি ওকে করি তাহলে দেখুন এখানে হাইপার লিঙ্কটা ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা এটাতে ক্লিক করলাম, ক্লিক করলে দেখুন এখানে H5 আপ টু I16 এটুকু আমাদের সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা আগে সেটা চলে আসলাম, চলে আসার পরে এবার আমরা ফিচার টু এটাকে একটু দেখি। এটাতে যখন আমরা ক্লিক করব তারপরে এখানে হাইপার লিঙ্কে যাই, এখানে যাওয়ার পরে তারপরে দেখুন এখানে ইচ্ছা করলে আমরা যে ডিফাইন্ড নেম, যে নেমগুলো আমরা ডিফাইন করে রেখেছিলাম সেই নেমগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। আমরা এখান থেকে ধরুন ফ্রুট এটা সিলেক্ট করে দিলাম, তারপর যদি ওকে করি তাহলে দেখুন এখানে ফ্রুট নামে যে নেম ম্যানেজার হিসেবে ডিফাইন করা ছিল যেই সেলগুলো সেই সেলগুলোর অর্থাৎ বুকমার্কটা এখানে চলে আসছে। যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে ফ্রুট নামে যেই সেলগুলো বুকমার্ক আকারে ছিল সেই সেলগুলো এখানে সিলেক্টেড হয়েছে। আমরা আবার আমাদের হাইপার লিঙ্ক পেজে চলে যাই। এরপর আমরা দেখব হাইপার লিঙ্ক উইথ ইমেল অ্যাড্রেস। হাইপার লিঙ্ক উইথ ইমেল অ্যাড্রেস হচ্ছে আপনি হাইপার লিঙ্ক হিসেবে যেই ইমেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করবেন বা যেই ইমেল অ্যাড্রেসটাকে রাখবেন, অর্থাৎ যেই ইমেল অ্যাড্রেসটাতে আপনি মেইল পাঠাতে চান, সেন্ড করতে চান, সেই ইমেল অ্যাড্রেসটাকে যদি আপনি হাইপার লিঙ্কের মধ্যে রাখতে চান তাহলে সেটাই হচ্ছে হাইপার লিঙ্ক উইথ ইমেল অ্যাড্রেস। অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসটা বারবার না লিখে হাইপার লিঙ্কে ক্লিক করলেই আপনি সেই মেইলটাতে মেইল করতে পারবেন। তাহলে এক্ষেত্রে আমরা এখানে হাইপার লিঙ্কে যাই, হাইপার লিঙ্কে যাওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস এটাতে আসি, এখানে আসার পরে আপনি এখানে ইমেল অ্যাড্রেসটাকে সেভ করে রাখতে পারেন। এখানে আপনি যেই ইমেল অ্যাড্রেসে মেইল করতে চান সবসময় সাধারণত মেইল করে থাকেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে রাখবেন। তারপরে সাবজেক্ট হিসাবে যদি কোনো সাবজেক্ট বারবার লিখতে হয় তাহলে সেই সাবজেক্টটা এখানে লিখে রাখতে পারেন। আর ইমেল অ্যাড্রেসটাকে যেই টেক্সট বা যেই ক্যাপশন দ্বারা ডিসপ্লে করতে চান সেই ক্যাপশনটা আপনি এখানে লিখে রাখতে পারেন। আর এগুলো লিখে রাখার পরে যদি ওকে করা হয় তাহলে এই ইমেল অ্যাড্রেসগুলো বা রিসেন্টলি যে ইমেল অ্যাড্রেসগুলো আপনি লিখে রাখবেন সেই ইমেল অ্যাড্রেসগুলো এখানে স্টোর্ড হয়ে থাকবে। যেমন আমি একটা ইমেল অ্যাড্রেস লিখে রেখেছিলাম, এই ইমেল অ্যাড্রেসটাতে ক্লিক করলে দেখুন সেই ইমেল অ্যাড্রেসের তথ্যগুলো এখানে শো করছে। এবার যদি ওকে করি তাহলে এখানে ইমেল অ্যাড্রেসটা চলে আসছে, আমি যেহেতু কোনো ক্যাপশন দেইনি কাজে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসটা এখানে সরাসরি চলে আসছে। আমি এটাতে ক্লিক করলে আমার একটা ইমেল অ্যাড্রেস চাইবে, অর্থাৎ একটা অ্যাকাউন্ট যদি এখানে আমার ক্রিয়েট করা থাকে মাইক্রোসফট অ্যাকাউন্ট হোক বা অন্য কিছু, তাহলে সেক্ষেত্রে আমি ওই অ্যাকাউন্ট থেকেই সরাসরি যেই ইমেল অ্যাড্রেসটা মাত্র ক্রিয়েট করলাম হাইপার লিঙ্কে সেই ইমেল অ্যাড্রেসটাতে সরাসরি মেইল করতে পারবো।
আমি এখানে কোনো ইমেল অ্যাড্রেস ক্রিয়েট করতে চাচ্ছি না, যে কারণে আমরা এটা ক্লোজ করে দিলাম। আমরা এটা ক্লোজ করে দেওয়ার পরে আমাদের হাইপারলিঙ্ক ফিচারটা মোটামুটি কমপ্লিট হলো, অর্থাৎ হাইপারলিঙ্ক ফিচারের মধ্যে যে সমস্ত অংশগুলো ছিল সেই সমস্ত অংশগুলো আমরা আলোচনা করতে পেরেছি। আমরা এর পরবর্তী অংশে আলোচনা করব হাইপারলিঙ্ক ফাংশন। তো চলুন আমরা দেখি হাইপারলিঙ্ক ফাংশনের মধ্যে কী কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, কীভাবে আমরা হাইপারলিঙ্ক ফাংশনটাকে ব্যবহার করতে পারি। তো চলুন যাওয়া যাক। হাইপারলিঙ্ক ফাংশন সম্পর্কে আলোচনা করার জন্য আমি এখানে কিছু এক্সাম্পল ক্রিয়েট করে রেখেছি। এই এক্সাম্পলগুলো ভালোভাবে বুঝতে পারলেই হাইপারলিঙ্ক ফাংশনটা ভালোভাবে বোঝা যাবে। তো প্রথমে আমি আলোচনা করতে চাই হাইপারলিঙ্ক ফাংশন টু দ্য ওয়েব, অর্থাৎ কীভাবে কোনো একটা ওয়েবসাইটকে হাইপারলিঙ্কের মাধ্যমে প্রকাশ করা যায়, সেই বিষয়টা প্রথমে আলোচনা করতে চাই। তো প্রথমে গুগল এই ওয়েবসাইটটাকে আমি হাইপারলিঙ্ক ফাংশনের মাধ্যমে দেখাতে চাই। তো প্রথমে আমরা লিখলাম ইকোয়াল, তারপর লিখলাম হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক লেখার পরে এখানে প্রথমে দেখুন লিঙ্ক লোকেশন, আমি এখানে লিঙ্ক লোকেশন সেট করে রেখেছি। যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে আমার লিঙ্ক লোকেশন হিসেবে এটা সিলেক্ট হলো, অর্থাৎ গুগলের যে অ্যাড্রেসটা http://www.google.com, এই লিঙ্ক লোকেশনটা আমরা সিলেক্ট করলাম। এরপর রয়েছে ফ্রেন্ডলি নেম, অর্থাৎ আমার এখানে হাইপারলিঙ্কটা কী নামে শো করবে সেটাই হচ্ছে ফ্রেন্ডলি নেম। আমি এখানে লিখে রেখেছি গুগল এই নামে শো করবে। আমরা যদি এই সেলটাকে সিলেক্ট করে দিই, তারপর যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই, তাহলে আমার হাইপারলিঙ্ক ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। আমি এন্টার করলাম, দেখুন এখানে গুগল নামে হাইপারলিঙ্কটা ক্রিয়েট হয়ে গিয়েছে। যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে সরাসরি গুগলে চলে যাচ্ছে। আমরা ক্লিক করলাম, দেখুন এখানে গুগলে চলে আসছে। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এবার আসুন আমরা আবার একটু এই ফাংশনটাই লিখি। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর লিখলাম হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক লেখার পরে সেম লিঙ্ক লোকেশনটাই লিখলাম। লিঙ্ক লোকেশন লেখার পরে এরপর হচ্ছে ফ্রেন্ডলি নেম। যদি আমরা ফ্রেন্ডলি নেম এটা না দেই, দেখুন এখানে ফ্রেন্ডলি নেম এটা হচ্ছে একটা অপশনাল আর্গুমেন্ট। যদি এই অপশনাল আর্গুমেন্টটা আমরা না সিলেক্ট করি, যদি সরাসরি ব্র্যাকেট ক্লোজ করে দেই, তাহলে যেই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা এখানে লিখলাম সেই ওয়েবসাইটটাই এখানে ফ্রেন্ডলি নেম হিসেবে শো করবে, অর্থাৎ এটাকেই ক্যাপশন হিসেবে শো করছে। এটাতেও যদি আমরা ক্লিক করি তাহলে সেক্ষেত্রে গুগলেই চলে যাচ্ছি আমরা। দেখুন এখানে আমরা ক্লিক করলাম, গুগলে চলে যাচ্ছি। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। এরপরে আসুন এই সেলটাতে, দেখুন এমএস ওয়ার্ড বা এক্সেলের ক্ষেত্রে যদি কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস লেখা হয় তাহলে সেই ওয়েবসাইটটা সরাসরি হাইপারলিঙ্কে চলে যায়। দেখুন আমি যদি এখানে লিখি www.google.com, আমি লিখলাম, লেখার পরে যদি এন্টার করি তাহলে দেখুন এটা সরাসরি হাইপারলিঙ্কে চলে গিয়েছে, অর্থাৎ এটা সরাসরি হাইপারলিঙ্ক হয়ে গিয়েছে। এক্ষেত্রে আমি যদি চাই যে কোনো ওয়েবসাইটের অ্যাড্রেস লেখার সাথে সাথে এটা হাইপারলিঙ্ক হবে না, শুধুমাত্র টেক্সট আকারেই থাকবে, তাহলে আমরা যে কাজটা করতে পারি তা হলো আমাদের এখানে ফাইল মেনুতে যেতে হবে। ফাইল মেনুতে যাওয়ার পরে তারপরে এখানে অপশনস, অপশনসে আসার পরে এখানে প্রুফিং, প্রুফিংয়ে যাওয়ার পরে অটো কারেক্ট অপশন, অটো কারেক্ট অপশনের পরে এখানে যদি অটো ফরম্যাট অ্যাজ ইউ টাইপ এটা সিলেক্ট করা হয়, এটা সিলেক্ট করার পরে দেখুন এখানে একটা অপশন রয়েছে ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক পাথ উইথ হাইপারলিঙ্কস। যদি আমরা এটাকে আনচেক করে দেই, তারপর যদি ওকে করি, এখানে যদি ওকে করি, এবারে যদি আমি সেম অ্যাড্রেসটাই লিখে গুগলের ক্ষেত্রে লিখলাম www.google.com, এটা লেখার পরে এবার যদি এন্টার করি তাহলে দেখুন এই অ্যাড্রেসে কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এটা কোনো হাইপারলিঙ্ক আকারে হচ্ছে না। আমি এটাকে ক্লিক করলেও গুগলে চলে যাচ্ছে না, অর্থাৎ এটা কোনো হাইপারলিঙ্ক হয়নি। এবার আমরা হাইপারলিঙ্কের ক্ষেত্রে লিঙ্ক লোকেশনটা সরাসরি লিখতে চাই। যদি আমরা এখানে লিঙ্ক লোকেশনটা সরাসরি লিখি তাহলে আমরা এখানে প্রথমে ফাংশনটা লিখলাম হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক লেখার পরে তারপর লিঙ্ক লোকেশন, লিঙ্ক লোকেশন লেখার জন্য আমরা এখানে প্রথমে ইনভার্টেড কমা দিলাম, ডাবল কোটস। দেওয়ার পরে এরপরে এখানে লিখলাম https://www.youtube.com, লেখার পরে ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম, তারপরে কমা দেই। কমা দেওয়ার পরে এখানে ফ্রেন্ডলি নেম, ফ্রেন্ডলি নেম আমরা এখানে লিখেও দিতে পারি বা এখানে এই সেলটাকে সিলেক্টও করে দিতে পারি। আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপর যদি এন্টার করি তাহলে দেখুন এখানে ইউটিউব নামে আমাদের হাইপারলিঙ্কটা ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এই হলো ওয়েব অ্যাড্রেসের সাথে হাইপারলিঙ্ক ক্রিয়েট করার পদ্ধতি। আশা করছি ওয়েবসাইটের সাথে কীভাবে হাইপারলিঙ্ক ক্রিয়েট করা যায় তার বিস্তারিত বর্ণনা আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব হাইপারলিঙ্ক ফাংশন টু দ্য ফাইল, অর্থাৎ বিভিন্ন ফাইল, অর্থাৎ বিভিন্ন লোকেশনের যে ফাইলগুলো আছে এই ফাইলগুলোর সাথে কীভাবে হাইপারলিঙ্ক ক্রিয়েট করা যায়, বা একই ফাইলের বিভিন্ন শিটের সাথে কীভাবে হাইপারলিঙ্ক ক্রিয়েট করা যায় ফাংশনের মাধ্যমে, এই বিষয়টা আমরা এরপরে দেখব। তো চলুন আমরা দেখি হাইপারলিঙ্ক ফাংশন টু দ্য ফাইল। এটি বোঝার জন্য আমাদের ফাইল পাথগুলো আগে ভালো করে বুঝতে হবে। ফাইল পাথের বৈশিষ্ট্যগুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে আমাদের ফাংশনটা লেখা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। আমাদের ফাইল পাথের প্রথমে বৈশিষ্ট্য দেখি। এখানে দেখুন প্রথমে আমি যে ফাইলটা লিখে রেখেছি এক্সেল ফাইল ডট এক্সএলএসএক্স, এটা শুধুই একটা ফাইলের নাম।
এই ফাইলের নাম দিলেও এখানে হাইপারলিঙ্ক ক্রিয়েট হবে। এর কারণ হচ্ছে এটা যে এখানে যে ফাইলের নামটা আমি লিখে রেখেছি এই ফাইলটা সেম ফোল্ডারেই রয়েছে যেই ফোল্ডারটা এই এক্সিস্টিং ফাইলটা রয়েছে। আবার এখানে ওয়ার্ড ফাইল ডট ডিওসিএক্স এটাও সেম ফোল্ডারে রয়েছে যেই ফোল্ডারটাতে এই ফাইলটা রয়েছে। দেখুন আমি একটু ওপেন করি, দেখুন এখানে ওপেন করলাম, দেখুন এখানে ওয়ার্ড ফাইল ডট ডিওসিএক্স এবং এখানে এক্সেল ফাইল ডট এক্সএলএসএক্স এই দুটো ফাইলই একই ফোল্ডারে রয়েছে বিধায় এখানে যেই পাথগুলো সেই পাথগুলো আর ডিটেলস লেখার প্রয়োজন হয় না, সরাসরি ফাইলের নাম লিখে দিলেই হয়ে যাবে। আবার এখানে দেখুন এখানে আমরা আর একটা ফাইলের নাম বা আর একটা ফাইলের অ্যাড্রেস পাথ আমরা এখানে লিখে রেখেছি, এখানে ডকুমেন্টস ব্যাঙ্ক স্টেটমেন্ট ডট পিডিএফ। এখানে দেখুন এটা সেম ফোল্ডারে নয়, যেহেতু এটা সেম ফোল্ডারে নয় কাজে এখানে পাথটা ডিফাইন করে দিতে হয়েছে। কিন্তু পাথটা ডিফাইন করে দেওয়ার আগে এখানে দেখুন একটু ডট ডট রয়েছে, এই ডট ডট থাকার কারণটা কি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। তার আগে আমরা এখানে হাইপারলিঙ্ক ফাংশনটা লিখে ফেলি। আমরা এখানে লিখলাম হাইপারলিঙ্ক, হাইপারলিঙ্ক লেখার পরে যদি আমরা এটাকে ক্লিক করি তাহলে হাইপারলিঙ্ক ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। আমরা এখানে ফ্রেন্ডলি নাম দিতে চাই না, আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তারপর এন্টার করলাম, তাহলে এখানে ফাইলের নামটা এখানে হয়ে গেল। তারপর যদি আমরা এটাকে ড্র্যাগ করি তাহলেও আমাদের সেমভাবে ফাইলের নামটা হয়ে গেল। যদি আমরা আরেকটা স্টেপ নিচে আসি তাহলে দেখুন এখানে যেটা আছে সেইভাবেই ফাইলের নামটা এখানে হয়ে গিয়েছে। এখন একটা বিষয় লক্ষ্য করুন, এখানে যে ফাইলটা আছে এই ফাইলটার এক্স্যাক্ট লোকেশন এবং এই ফাইলটার এক্স্যাক্ট লোকেশন সেম সেম ফোল্ডারে আছে, বাট এটা সেম ফোল্ডারে নয়, যে কারণে কিনা এখানে আমাদের আর একটু অতিরিক্ত অংশ লিখতে হয়েছে। কোন অতিরিক্ত অংশটুকু আমরা লিখেছি সেই অংশটুকু আমরা একটু দেখাই। তার পূর্বে আমি একটু দেখি যে এই ফাইলটা এবং এই ফাইলটা এই দুটো ফাইলের এক্স্যাক্ট লোকেশনটা আমরা একটু দেখি, এবং এখানে যে ফাইলটা আছে এই ফাইলটার এক্স্যাক্ট লোকেশনটাও আমরা একটু দেখতে চাই। তাহলে লোকেশনগুলো আমি একটু এখানে লিখে ফেলি, আমি তিনটে ফাইলের লোকেশনটা এখানে লিখে ফেললাম। দেখুন এখানে কমন যে অংশটুকু রয়েছে ই ড্রাইভ, এটা রয়েছে কমন, যে কারণে ই এখানে লেখার প্রয়োজন হয় নাই, যে কারণে এখানে ডট ডট রয়েছে। বাকি যে অংশটুকু এই অংশটুকু উপরের এই দুটো ফাইলের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বা এই ফোল্ডারের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বিধায় ভিন্ন ফোল্ডারে বিধায় এখানে এই অংশটুকু লেখার প্রয়োজন রয়েছে, যে কারণে এখানে বাকি অংশটুকু লিখতে হয়েছে। এভাবে যেই অংশটুকু হুবহু মিল থাকবে এক্সিস্টিং ফাইল পাথের সাথে সেই অংশটুকু লেখার প্রয়োজন হবে না, তার পরিবর্তে দুটো ডট দিলেই হবে। আর যে অংশটুকু মিল থাকবে না শুধুমাত্র সেই অংশটুকু লিখে দিলেই হাইপারলিঙ্কটা ক্রিয়েট হয়ে যাবে। আমি যদি এখানে ক্লিক করি দেখুন এখানে পিডিএফ ফাইলটা ওপেন হচ্ছে, যে ফাইলটা আমি সেভ করে রেখেছিলাম ডকুমেন্ট এই ফোল্ডারে। আমি একটু এই ফোল্ডারে আসি, দেখুন এই ফোল্ডারে আসলাম, তারপরে পার্সোনালাইজ এটাতে যাই, দেখুন এখানে ডকুমেন্টস নামে যে ফোল্ডারটা রয়েছে এখানে ব্যাঙ্ক স্টেটমেন্ট এটাই হচ্ছে আমার ওই ফাইলটা, যে ফাইলটা আমি হাইপারলিঙ্ক করেছি। আমি এটাকে ক্লোজ করে দিলাম, তারপর আবার এটাকে ওপেন করি। এবারে আসুন এটাকে ড্র্যাগ করে আমি একটা স্টেপ নিচে আসলাম। নিচে আসার পরে এখানে আমার ফুল অ্যাড্রেসটা লিখতে হয়েছে, তার কারণ এটা ছিল ভিন্ন কোনো ড্রাইভে, সেম ড্রাইভে নয়। যেহেতু এটা সেম ড্রাইভে নয় কাজে এখানে ফুল পাথটাই লিখতে হচ্ছে। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে একটা মেসেজ দিচ্ছে ঠিকই, এই মেসেজটা ইরর মেসেজ আমার ক্ষেত্রে, বাট আপনাদের ক্ষেত্রে এটা ইরর মেসেজ নাও হতে পারে। আমি এখানে ইয়েস দিলাম, তাহলে দেখুন ইয়েস দিলে পরে এখানে যে পিকচারটা আমি সেট করে রেখেছিলাম হাইপারলিঙ্ক হিসেবে সেই পিকচারটাই এখানে শো করছে। আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এবারে দেখুন এক্সিস্টিং ফাইল অর্থাৎ যেই ফাইলটা ওপেন করা আছে এই ফাইলটার কোনো একটা সেলকে আমি হাইপারলিঙ্কের দ্বারা প্রকাশ করব। এখানে দেখুন এখানে যে ফাইলটা রয়েছে এক্সেল ম্যাজিক ট্রিক ডট এক্সএলএসএক্স এটার K5 নাম্বার সেলটাকে আমি হাইপারলিঙ্ক দ্বারা প্রকাশ করব। তাহলে সেক্ষেত্রে আমার এখানে যে ফাইলটা ওপেন করা রয়েছে এই ফাইলটাকে থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট দ্বারা এটাকে ক্লোজ করে দিতে হবে, এরপরে সেল রেফারেন্সটা লিখে দিতে হবে। আমি একটু ড্র্যাগ করে নিচের দিকে আসি, তাহলে দেখুন এখানে আমার হাইপারলিঙ্কটা ক্রিয়েট হয়ে গেল। যদি আমি এটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে K5 নাম্বার সেলে এটা চলে গিয়েছে। এবারে দেখুন যদি ফাইল সেম হয় বাট শিট অন্যটা হয় এবং সেখানে যদি আমি মাল্টিপল সেল সিলেক্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার ফাইল পাথটাকে এভাবে লিখতে হবে। প্রথমে ফাইলের নাম এটাকে আমার ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিতে হবে স্কোয়ার ব্র্যাকেট দ্বারা, এরপরে ফাইলটার নাম লিখতে হবে, তারপরে একটা আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে সেল রেঞ্জগুলোকে সিলেক্ট করে দিতে হবে। দেখুন এটাতে আমি ক্লিক করলাম, তারপরে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসি, তাহলে দেখুন এটা হাইপারলিঙ্ক আকারে ক্রিয়েট হয়ে গিয়েছে। যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখুন এখানে আমার এই অংশটুকু সিলেক্ট হয়ে গিয়েছে, যে অংশটুকু আমি এখানে মাল্টিপল সেল হিসেবে সিলেক্ট করে রেখেছিলাম। দেখুন এখানে আমরা সিলেক্ট করে রেখেছিলাম T72 এর H7 থেকে L17 পর্যন্ত। দেখুন এখানে এই T72 এটা হচ্ছে ফাইলের নাম, তারপরে এখানে H7 থেকে L17 পর্যন্ত সিলেক্ট হয়ে গিয়েছে। আমরা আবার এই পজিশনে চলে আসলাম।
এবার আমরা দেখব সেম ফাইল বাট অন্য শিট কিন্তু সিঙ্গেল সেল, এটা কিভাবে লিখব। আমি এখানে মাল্টিপল সেল লিখে ফেলেছি ভুলে, আমি এখানে সিঙ্গেল করে দিচ্ছি, সিঙ্গেল লিখে ফেলছি। তাহলে সেক্ষেত্রে যদি আমরা সেম ফাইল বা আদার শিট বা সিঙ্গেল সেল এটা আমরা সিলেক্ট করতে চাই, তাহলে হাইপারলিঙ্কটা এইভাবে ক্রিয়েট করতে হবে যেভাবে এখানে পাথটা ডিটেক্ট করে দেওয়া আছে। আমাদের ফাইলের নামটা লিখতে হবে, তারপর স্কোয়ার ব্র্যাকেট দ্বারা ক্লোজ করতে হবে, তারপর এখানে ফাইলের নামটা লিখতে হবে। তবে ফাইলের নামটা এখানে একটু খেয়াল করতে হবে, এখানে ফাইলের নামটা কোটেশন চিহ্ন দ্বারা আটকে দিতে হবে, অর্থাৎ ফাইলের নামের পূর্বে কোটেশন চিহ্ন সিঙ্গেল কোটেশন এবং ফাইলের নামের শেষেও সিঙ্গেল কোটেশন চিহ্ন দ্বারা আটকে দিতে হবে, এবং তারপর একটা আশ্চর্যবোধক চিহ্ন দেওয়ার পরে সেল রেফারেন্সটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে শুধুমাত্র সেম ফাইলের অন্য শিটের সিঙ্গেল সেলটা কাজ করবে। দেখুন এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেম ফাইলের এই সিঙ্গেল সেলটা কাজ করছে যেটা কিনা অন্য শিটে রয়েছে। এবার আমরা আবার এটাতে ফিরে যাই। এখন দেখুন এটা দেখানোর একটা কারণ রয়েছে, এই ফাইল পাথটা দেখানোর কারণ হচ্ছে আমরা নিচে সেম ফাইল পাথটাই লিখে রেখেছি। এই সেম ফাইল পাথটা লিখে রাখার কারণ হচ্ছে আমরা অন্য কোনোভাবে এই হাইপারলিঙ্কটা করতে পারি। আমরা কীভাবে হাইপারলিঙ্কটা করতে পারি সেই হাইপারলিঙ্কটা আমরা এখানে দেখাবো। আমরা কীভাবে করতে পারি দেখুন, আমরা এখানেই হাইপারলিঙ্কটা দেখাই। আমরা এখানে কিছু শেড দিয়ে রেখেছি, যেমন এই অংশটুকু হচ্ছে ব্লু, এই অংশটুকু রেড, এটা গ্রিন। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে তারপর লিখলাম হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক লেখার পরে এখানে যে অংশটুকু রয়েছে ব্লু অংশটুকু, এই অংশটুকু আমরা ডাবল কোর্স চিহ্ন দ্বারা ক্লোজ করে দেবো। আমরা ডাবল কোর্স চিহ্ন দিলাম, তারপর এখানে ডাবল কোর্স চিহ্ন দিলাম, এখানে ডাবল কোর্স চিহ্ন দেওয়ার পরে তারপরে দিব অ্যান্ড চিহ্ন, অ্যাম্পার সাইন্ড। অ্যান্ড চিহ্ন দেওয়ার পরে এখানে T72, এখানে T72 এর পরিবর্তে আমরা যে কাজটা করব তা হলো এখানে যে সেল রেফারেন্সটা রয়েছে এই সেল রেফারেন্সটা সিলেক্ট করে দেবো, যেহেতু এই সেলের মধ্যে T72 লেখা রয়েছে, যে কারণে এখানে T72 এই সেলটাকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে একটা অ্যাম্পারসাইড সাইন, তারপর আবার ডাবল কোর্স চিহ্ন এবং সবশেষে আবার ডাবল কোর্স চিহ্ন দ্বারা আটকে দিব। এখন এখানে দেখুন, এখানে যে এক্সেল ম্যাজিক ট্রিক XLSX এইটুকের পরিবর্তে আমরা এখানে একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিতে পারি। এভাবে যদি দেই তারপর যদি এন্টার করি তাহলে দেখুন এখানে আমাদের যে হাইপারলিঙ্কটা ক্রিয়েট হলো, এই হাইপারলিঙ্কটা এবং এখানে যে হাইপারলিঙ্কটা রয়েছে সেম হাইপারলিঙ্ক। যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমার সেম সেলটাই সিলেক্ট হচ্ছে, যেটা কি না আমরা এখানে যে হাইপারলিঙ্কটা ক্রিয়েট করেছিলাম সেই হাইপারলিঙ্কেরই লিঙ্ক। এবার আমরা দেখব যে এখানে যে হাইপারলিঙ্কটা রয়েছে এই হাইপারলিঙ্কটা, অর্থাৎ এখানে রয়েছে যদি অন্য ড্রাইভে একটা ফাইল থাকে এবং ফাইলটা যদি ভিন্ন ফাইল হয় এবং সেটা যদি অন্য কোনো শিট হয় এবং যদি সেটা তার মধ্যে যদি কোনো নেম ডিফাইন্ড করা থাকে, অর্থাৎ যদি কোনো নেম ম্যানেজার সেট করা থাকে, তাহলে কীভাবে হাইপারলিঙ্কটা করতে হবে সেটা এখানে দেখিয়ে দেওয়া আছে। অর্থাৎ প্রথমে দিতে হবে সেই পুরো পাথটাকে দিতে হবে, তারপরে এখানে ফাইলের নামটাকে দিতে হবে, দেওয়ার পরে তারপরে ওই ফাইলের মধ্যকার শিটটাকে দিতে হবে এবং তারপরে ওই ডিফাইন্ড নেমটাকে দিতে হবে। তো আমরা যদি এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা লিখি হাইপারলিঙ্ক, হাইপারলিঙ্ক লেখার পরে যদি আমরা এটাকে সিলেক্ট করে দিই, তারপর যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই, তারপর এন্টার করি, তাহলে দেখুন এখানে আমাদের যে পাথটা ক্রিয়েট হয়েছে এই পাথটা হচ্ছে আমাদের যে ডিফাইন্ড নেম ছিল সেই ডিফাইন্ড নেমের একটা অংশ। যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে দেখুন অন্য একটা ফাইল ওপেন হচ্ছে এবং সেখানে যে ডিফাইন্ড নেমটা ছিল ফ্লাওয়ারের সেই ফ্লাওয়ারের নামগুলো এখানে ওপেন হচ্ছে, অর্থাৎ নেম ম্যানেজার দ্বারা যেটাকে ডিফাইন করা ছিল সেই অংশটুকু এখানে ওপেন হচ্ছে। আমরা আবার আগের অবস্থায় চলে গেলাম, এটাকে আমরা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এটাকে ডোন্ট সেভ, আমরা আগের অবস্থায় ফিরে আসলাম। তাহলে বোঝা গেল যে বিভিন্ন ফাইল বিভিন্ন ড্রাইভে বা সেম ড্রাইভে বা সেম ফোল্ডারে বা ভিন্ন ফোল্ডারে থাকলে কীভাবে হাইপারলিঙ্ক করতে হবে সেই বিষয়টা আমি ভালোভাবে দেখিয়ে দিলাম। আশা করছি এই বিভিন্ন ফাইলের পাথগুলো এই হাইপারলিঙ্কের মাধ্যমে কীভাবে জয়েন করা যায় এই বিষয়টা আপনাদের বুঝতে আর কোনো সমস্যা হবে না। এবার আমরা দেখতে চাই কীভাবে হাইপারলিঙ্কটাকে এডিট করা যায়, মডিফাই করা যায় বা রিমুভ করা যায়, সেই বিষয়টা আমরা দেখতে চাই। তো চলুন দেখা যাক। হাইপারলিঙ্ক এডিট বা মডিফাই করার জন্য আপনি হোম ট্যাবে যখন থাকবেন তখন এখানে স্টাইল নামে যেই সেলগুলো শো করবে এখানে ক্লিক করলে এখানে হাইপারলিঙ্ক একটা সেল স্টাইল শো করবে। যদি এটাতে রাইট ক্লিক করা হয় তারপর এখানে দেখুন এখানে মডিফাই, এখানে মডিফাইতে ক্লিক করলে এখানে একটা ডায়লগ বক্স ওপেন হয়। এখানে এই ডায়লগ বক্স থেকে আপনি বিভিন্নভাবে ফরম্যাট চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন হাইপারলিঙ্ক যখন ক্রিয়েট হয় তখন এখানে ব্লু কালারের ফন্ট এবং সেই ফন্ট হচ্ছে ক্যালিব্রি বডি, এই ফন্টে এবং ফন্ট সাইজ 11, এই ফন্টেই এখানে হাইপারলিঙ্কটা ক্রিয়েট হয়। আপনি ইচ্ছে করলে এখানে ফরম্যাটের থেকে
ফন্টগুলো চেঞ্জ করে দিতে পারেন। আপনি এখানে অন্য কোনো ফন্ট দিয়ে দিতে পারেন, সেলের চারপাশে বর্ডার দিয়ে দিতে পারেন, তারপর ফিল কালার দিয়ে দিতে পারেন। এভাবে যদি আপনি বিভিন্ন জিনিস দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে আপনার হাইপারলিঙ্কটা সেভাবেই শো করবে। এখানে ফরম্যাটিং করার জন্য যে ডায়লগ বক্সটা এখানে ওপেন হয়েছে, এই ডায়লগ বক্সটা হচ্ছে ফরম্যাটিংয়ের মূল ডায়লগ বক্স। এই ফরম্যাটিং সম্পর্কে আমি আমার টিউটোরিয়াল এক্সেল ম্যাজিক ট্রিক ফোর বাংলা সেল ফরম্যাটিং বিগিনার টু অ্যাডভান্স এটাতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনারা ওই টিউটোরিয়ালটি দেখে আসলে সেল ফরম্যাটিং সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। তো এটাতে আমি আর কিছু করলাম না, কারণ সেল ফরম্যাটিং আর দেখাতে যাচ্ছি না, এমনি টিউটোরিয়ালটির দৈর্ঘ্য অনেক বড় হয়ে গিয়েছে। যাই হোক, এভাবে ফরম্যাট করে আপনি এটাকে মডিফাই করতে পারেন, অর্থাৎ তখন হাইপারলিঙ্কগুলো আপনি যেভাবে মডিফাই করে দেবেন সেইভাবেই এখানে শো করবে। আমি ক্যান্সেল করে দিলাম। এখন দেখুন, এখানে আরেকটা অপশন রয়েছে ফলোড হাইপারলিঙ্ক, অর্থাৎ যে হাইপারলিঙ্কটাকে আপনি একবার ক্লিক করেছেন সেই হাইপারলিঙ্কটার কালারটা ভিন্ন হয়ে গেছে, তখন আর এই কালার নেই, এই কালারের পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি এখানে ফলোড হাইপারলিঙ্কেও ক্লিক করে, রাইট ক্লিক করে এখান থেকে মডিফাই করতে পারেন। সেমভাবে এখানে ফরম্যাটে গিয়ে বিভিন্নভাবে এটাকে মডিফাই করতে পারেন। এটাকে মডিফাই করে নিলে এই ফলোড হাইপারলিঙ্কগুলো সেইভাবে শো করবে। আমি এটাকে ক্যান্সেল করে দিলাম। এখন দেখুন, হাইপারলিঙ্ক এখানে রয়েছে বা এখানে রয়েছে। এখন যদি এটাকে এডিট করতে চাই তাহলে সেক্ষেত্রে এই অ্যাড্রেস বারে গিয়ে এটাকে এডিট করতে হবে। এখান থেকে কিছু কমাতেও পারি বা ইচ্ছা করলে কিছু বর্ধিত করে দেওয়া যেতে পারে। তো এইভাবে এখান থেকে হাইপারলিঙ্কটাকে এডিট করা যায়। এবারে দেখুন, এখানে আর একটা বিষয় যে যেখানে হাইপারলিঙ্কগুলো রয়েছে এই হাইপারলিঙ্কের উপরে ক্লিক করলে ওই ফাইলটা সরাসরি ওপেন হয়ে যায়, কিন্তু যদি আমরা চাই যে এই হাইপারলিঙ্কটা ওপেন হবে না কিন্তু আমি এই সেলটাকে সিলেক্ট করব, তাহলে সেটা কিভাবে সম্ভব? দেখুন, এটাতে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে কিছুক্ষণ চেপে ধরলে এই যখন প্লাস আকারে আসবে তখন ছেড়ে দিলে এই ফাইলটা ওপেন না হয়েই এই সেলটা সিলেক্ট হবে। আবার দেখুন, এটাতে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে যদি মাউস পয়েন্টার চেপে ধরি তাহলে দেখুন যখন প্লাস আকারে আসবে তখন ছেড়ে দিন, তাহলে এই ফাইলটা ওপেন না হয়ে এই সেলটা সিলেক্ট হচ্ছে। এছাড়া কিবোর্ডের মাধ্যমেও এই সেলগুলো সিলেক্ট করা যেতে পারে, আপ অ্যারো বা ডাউন অ্যারো দ্বারা বা লেফট অ্যারো বা রাইট অ্যারো দ্বারা এই হাইপারলিঙ্কের সেলগুলো সিলেক্ট করা যেতে পারে ওপেন না করে। এবার আমরা হাইপারলিঙ্কটা কীভাবে রিমুভ করবো? দেখুন, এখানে যে কোনো একটা সেলে যদি রাইট ক্লিক করি, তারপর নিচে রয়েছে রিমুভ হাইপারলিঙ্ক, যদি এটাতে ক্লিক করি তাহলে হাইপারলিঙ্ক রিমুভ হয়ে যাবে। তবে ওইগুলো রিমুভ হবে যেগুলো কমান্ডের মাধ্যমে বা যে ফিচারের মাধ্যমে যে হাইপারলিঙ্কগুলো ক্রিয়েট করা হয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে, কিন্তু ফাংশনের মাধ্যমে যে হাইপারলিঙ্কগুলো ক্রিয়েট করা হয়েছে সেগুলো রিমুভ হবে না। যেমন ধরুন, এটাতে যদি আমি ক্লিক করি তারপর যদি রিমুভ হাইপারলিঙ্ক দিচ্ছি, এটা রিমুভ হয়ে গিয়েছে, এখানে হাইপারলিঙ্কের কাজ করছে না। কিন্তু যদি আমি এখানে ক্লিক করার পরে রিমুভ হাইপারলিঙ্ক দিই তাহলে দেখুন এখান থেকে রিমুভ হচ্ছে না, কারণ এটা একটা ফাংশন, কিন্তু এটা যখন ক্রিয়েট করেছিলাম এটা কোনো ফাংশন ছিল না। তো এভাবে হাইপারলিঙ্ক এডিট, মডিফাই বা রিমুভ করা সম্ভব। তো হাইপারলিঙ্ক নিয়ে যে বিষয়গুলো ছিল সেই সমস্ত বিষয়গুলো এই পর্যন্তই। আশা করছি হাইপারলিঙ্কের মধ্যকার সমস্ত বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই হাইপারলিঙ্ক নিয়ে আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন, যেন আমি আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।